গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। প্রথমে দেখতেই পাচ্ছ শিব ঠাকুর একদম সামনে, আর সামনে যাদেরকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার জেঠু আর জেঠিমা, আর উনি হচ্ছেন পুরোহিত মশাই। তো এখন আমাদের বাড়ির শিব পুজো হচ্ছে, তো সেই শিব পুজোরই জেঠু জেঠিমা দুজন মিলে সংকল্প করছে এখানে, তো সেটারই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা শুনতেও পাচ্ছ, হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছ যে কীরকম জেঠু মানে মন্ত্রের সাউন্ড আসছে। এখানে রান্নাবান্নার কাজ হচ্ছে প্যান্ডেল করে। শিব ঠাকুরের মূর্তিটা তোমাদের সামনে থেকে একদম দেখাচ্ছি, দেখো কি সুন্দর ভাবে এখানে প্রসাদ দেয়া হয়েছে ঠাকুরের সামনে। আর শিবের মূর্তিটা একবার দেখো তোমরা, এটা হচ্ছে মন্দির চত্বরটা পুরো। এখানে আরো মন্দির আছে, তো এখানে এখানে অনেক ঠাকুর আছে, তো এখানে কীর্তন হচ্ছে দেখো। তো অনেকেই এখানে বসে রয়েছেন, আর পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দেখো। এটা হচ্ছে একটা ছোট্ট নাট মন্দির মতন, তো সেইখানে এখানে এইরকমভাবে নাট মন্দিরটা। আর এখানে তো শিব পুজো কন্টিনিউ হচ্ছে, আর এখানে মন্ত্রপাঠ হচ্ছে এখন। তো সবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন শিবের অভিষেক করা হচ্ছে। কি সুন্দর মন্ত্রপাঠ হচ্ছে, তোমরা সবাই শুনতেই পাচ্ছ। তো আমার খুব ভালো লেগেছে এইরকমভাবে মন্ত্রপাঠ। তো যেসব পুরোহিতরা এখানে পুজো করেছিলেন, আমার ওনাদের পুজো খুবই পছন্দ হয়েছে। তো আই থিঙ্ক তোমাদেরও হয়তো ভালো লাগবে, এত শুদ্ধভাবে উচ্চারণ আমার খুব ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে দেখাই এখন হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞের সব অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া হচ্ছে এখানটায়। তো পুরোহিত মশাই এখানে সব বেলকাঠ দিয়ে অ্যারেঞ্জ করে নিচ্ছেন, তো আরেকজন পুরোহিত মশাই এখানে বসে গেছেন। ওখানে মাইকটা প্রথমে সেট করে নিচ্ছেন ওনারা, কেননা মন্ত্রপাঠ করলে শোনা যাবে, যাতে ভালো করে মাইকেও শোনা যায়। তো সবাই এখানে দেখছো বসে গেছে, আর হোম শুরুও হয়ে গেছে এখানে। তো হোমের যে একটা তাপ, সেটা মানে আমার খুব ভালো লাগছে। আর সবথেকে বড়ো কথা, ওনাদের মন্ত্রপাঠটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এইভাবে মন্ত্রপাঠ করে মানে সাধারণত শোনা যায় না, তো আমার খুব ভালো লেগেছে। এখানে বাবাও বসে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জেঠু বসে রয়েছে। তো এরকমভাবেই যজ্ঞ হচ্ছে। কি সুন্দর আগুনটা উঠেছে দেখো একবার যজ্ঞে। ওখানে অনেকেই বসে রয়েছে যজ্ঞের সামনে, আর যজ্ঞ হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রসাদ বিতরণ হবে, তো এইভাবেই প্রসাদ বিতরণ হচ্ছে দেখো তোমরা, কি সুন্দরভাবে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরাও বসে গেছি, খিচুড়ি পাঁচ তরকারি, তো ফুলকপি নিয়ে নিয়েছি, আর সাথে ছিল চাটনি আর পায়েস, ওটা নিতে ভুলে গেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।